গল্প পিয়নের আসরে আজ শোনাবো বিমল করের লেখা মজার গল্প। এইরকম আরো ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প পিয়ন চ্যানেলটিকে, আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প, টুনুদা। লোকে বড় হলে গুরু ধরে। আমি 9-10 বছর বয়সে এক গুরু ধরেছিলাম। গুরুর নাম টুনু। আমার মামা তো বড় ভাই, টুনুদা বলে ডাকতাম। আমার বাবা তখন গোমতে রেলে চাকরি করেন, আমরা থাকতাম রেলের কোয়ার্টারে। বাড়ির সামনে বাচ্চা বাচ্চা পাহাড় বা পাহাড়ের মতো উঁচু উঁচু ঢিবি। একবার মামিমা এলেন আমাদের বাড়িতে, মাসখানেক থাকবেন, শরীর খারাপ বলে জল হাওয়া বদলাতে এসেছেন। মামিমার সঙ্গে টুনুদা আর লিলি। টুনুদা আমার চেয়ে 2 বছরের বড়, তার মানে 12-13 বছর বয়স তার, আর লিলি আমারই বয়সী। গোমো জায়গাটা খুব সুন্দর ছিল, তখন ছবির মতন দেখাতো, আমরা দিব্যি ছিলাম। টুনুদারা এসেছিল জামশেদপুর থেকে, এসেই আমাকে বলল আমরা 1 মাস থাকবো, তুই আমার চ্যালা হবি বুঝলি, না হলে তোর নাক ফাটিয়ে দেব। আমি রোগা পটকা ভীতু ধরনের, আর টুনুদা গাঁট্টা গোট্টা শক্ত ধরনের। দুটো ঘুষি ঝেড়ে আমার নাক ফাটাতে টুনুদার বেশিক্ষণ লাগবে না। তবু রাগ করে চ্যালা হওয়া সাজে না, অহংকারে লাগে। আমি সত্যি বলছি, মাথা না নেড়ে বললাম। টুনুদা বলল, কি হবি না, আয় পাঞ্জা লড়ি। পাঞ্জায় আমি হেরে গেলাম। টুনুদা বলল, এবার আয় ভেড়া লড়ি, মাথায় মাথায় ঠুকবি, কপালে গুঁতো মারবি, আমিও তোকে মারব, কাম। ভেড়া লড়াইয়েও আমার হার হলো। টুনুদার কি জোর কপালে, এক একবার মারে আর আমি 3 পা করে পিছিয়ে যাই, কপাল ফুলে গেল আমার। টুনুদা বলল, 2 বার হেরেছিস আর 1 বার এবার লেগ ব্রেকিং মানে পা ভাঙা, তুই আমার পায়ে মারবি তোর পা দিয়ে, আমি তোর পায়ে মারবো, বসে পড়লেই হার, আয়। ঘরের মধ্যে দুজনের লেগ ব্রেকিং চালাতে লাগলাম, এসা মার খেলাম যে আমার পায়ের দফা রফা হয়ে গেল, হেরে গেলাম। অগত্যা টুনুদাকে গুরুপদে বরণ করে নিলাম। গুরুকে সন্তুষ্ট করার জন্যে মায়ের খুচরো পয়সা থেকে 2 পয়সা সরিয়ে নিয়ে টুনুদাকে জিলিপি খাওয়াতে হলো। এই টুনুদা যে কত বড় গুরু আজ বুড়ো বয়সে আমি সেটা বুঝতে পারি। আমাদের বাড়িতে টুথপেস্ট বলে জিনিসটা ঢোকেনি তখনও, কোনো বাড়িতেই বা ঢুকেছিল, মাজন দিয়ে দাঁত মাজতাম। টুনুদার হাতে টুথপেস্ট দেখে অবাক হয়ে বললাম, এটা কি টুনুদা? রদফেন। সেটা কি? পাউরুটি দিয়ে খেতে হয়, খাবি? খাবো। গোমতে তখন অ্যাংলো সাহেব ছিল অনেক, পাউরুটিও তৈরি হতো, যেমন নরম তেমনি মিষ্টি। টুনুদার কথা মতন পাউরুটি নিয়ে এলাম। টুনুদা রদফেন পেস্ট লাগিয়ে দিল রুটিতে, খেতে তেমন আরাম লাগলো না, ছাঁচ লাগছিল। এমন সময় লিলি সেটা দেখতে পেয়ে গেল। দেখতে পেয়ে চেঁচিয়ে বলল, এ মা, ওটা তো টুথপেস্ট, দাঁত মাজে, তুই রুটি দিয়ে পেস্ট খাচ্ছিস, কি ভূত রে। টুনুদার কি হাসি, হাসতে হাসতে চিৎপাত। আর একদিন টুনুদা আমায় বলল, লিপি খাবি? লিপি আবার কি? অ্যাংলো মাদ্রাজিরা খায়, একবার খেলে আর ভুলতে পারবি না। তুমি ঠকাবে না তো? ঠকিয়েছি কোথায়, পেস্ট দিয়ে পাউরুটি খেতে সবচেয়ে ভালো লাগে, আমি খাই। দাঁত মাজার জিনিস কেউ খায়? তুই একেবারে গাধা, খাবার জন্যই তো দাঁত, দাঁতে না লাগিয়ে তুই কিছু খাতো, তোকে 10টা টাকা দেব। বেশি তর্ক করলাম না, গুরুর সঙ্গে তর্ক করতে নেই, বললাম লিপি খাবো। বেশ, আজ সন্ধেবেলায় তোকে খাওয়াবো, কাউকে বলবি না। বলতে ভুলে গেছি, টুনুদা এসেছিল ডিসেম্বর মাসে, তখন একেবারে কনকনে শীত, কিন্তু খাওয়া দাওয়া দারুণ মজা। তখন রোজই মামিমা নানান খাবার করছে আর আমরা খাচ্ছি।
সন্ধেবেলায় লেপের তলায় বসে আমরা বাচ্চারা খুব গল্প করছি আর লুডো খেলছি। দারুণ খেলা জমে উঠেছে। কচ্ছা কচ কাটাকুটি, লিলি চাঁচাচ্ছে, ঝুনু কাঁদছে, টুনুদা তার শেষ গুটি ঘরে তুলে দিয়ে লাফ মেরে উঠে পড়ল, বলল, নে তোরা শেষ কর, আমি আসছি। মা, মামিমা আর বাবা গেছে কাছাকাছি একটা বাড়িতে বেড়াতে, আমরাই রাজত্ব করছিলাম। ঝুনু, আমার বোন, প্রায় উঠে যাচ্ছিল তার শেষ গুটি নিয়ে, লিলি কচাং করে কেটে দিল। ঝুনু একবারে হাউমাউ করে উঠল। এমন সময় টুনুদা এসে হাজির, বলল, নে লিপি খা। বস্তুটা ভালো করে দেখলামও না, আমার শেষ গুটিটা নিয়ে পো পো করে পালাচ্ছি, লিলি আমায় তাড়া করেছে। টুনুদা একটা কাপ এগিয়ে দিল, কাপের মধ্যে কালো মতন জল জল কিছু যেন রয়েছে, তার মধ্যে একটা বড়া। আমি শো করে একটা টান মারলাম কাপে, মন্দ লাগলো না, সামান্য তেতো তেতো তার সঙ্গে টক মিষ্টি। ছক্কা চালতে চালতে আবার এক চুমুক খেলাম, এবার ঝালটা জিভে লাগলো, তারপর বড়াটা মুখে নিলাম, মুখে দিয়েই কেমন গা গুলিয়ে গেল। পাছে বিছানায় বমি করে ফেলি, তড়াক করে লাফ মেরে এক ছুটে বাইরে। বমি হলো না, বড়াটা তো খাইনি, মুখে ছিল, বাইরে গিয়ে ফেলে দিলাম। মুখ ধুয়ে ঘরে এলাম, আবার বিচ্ছিরি লাগছিল। ঝুনু জানতে চাইল, কি খেলি রে? বললাম, লিপি। লিপি কি? ঝুনু জিজ্ঞেস করল। টুনুদা বলল, মাদ্রাজিরা খায়, খাবি? এতে ভালো ভালো জিনিস আছে, তেঁতুল, লঙ্কা, চিরতার জল, মধু, কাঁচকলা আর তেলাপোকা সিদ্ধ, তার সঙ্গে জিঞ্জার মানে আদার রস। টুনুদার কথা শুনে ঝুনু নাক মুখ চাপা দিয়ে বমি করতে ছুটল। আমার যে কি অবস্থা, কেমন করে বলবো? এই টুনুদাই জামশেদপুরে ফিরে যাবার আগে আমায় খুব দুঃখ করে বলল, চালা, আমি তোর সঙ্গে শুধু ঠাট্টাই করলাম, তোকে এবার সত্যি সত্যি একটা ভালো জিনিস খাওয়াবো। আমি বললাম, না টুনুদা, টুথপেস্ট আর পাউরুটি খেতে খারাপ নয়। টুনুদা বলল, এবার তোকে ডিম ছানা খাওয়াবো। ডিম ছানা? সে আবার কি জিনিস? শুনে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমি বললাম, ডিম থেকেই তো ছানা হয়। টুনুদা বলল, তুই কিচ্ছু জানিস না, ডিম ছানা হলো সার্কাসের ট্রাপিজ খেলোয়াড়দের খাবার। ট্রাপিজ খেলা দেখেছিস? আকাশে লাফালাফি করে? একবার দেখেছি। তাহলে বোঝ কত গায়ে জোর হয় ডিম ছানা খেলে। তুমি আবার ঠকাবে? না না, ভদ্রলোকের এক কথা, তুই আমার চ্যালা, তার ওপর ভাই, তোকে একটা ভালো খাবার খাইয়েই যাব যাওয়ার আগে। তুই পরশু দিন গোটা চারেক ডিম জোগাড় কর। টুনুদাকে পুরোপুরি বিশ্বাস হলো না, আবার খানিকটা বিশ্বাসও হলো। হাজার হোক চলে যাচ্ছে জামশেদপুরে, যাবার আগে কি আর দুষ্টুমি করবে? অনেক কষ্ট করে দুটো ডিম জোগাড় করে দিলাম টুনুদাকে। টুনুদা আমাদের বিলাস পাড়ের ফাঁকা ঘরে গিয়ে কাঠকুটো জ্বালিয়ে ডিমের বড়ার মতন কি একটা ভাজলো। রং হলো মালপোয়ার মতো লালচে কালো, শাল পাতায় করে খেতে দিল আমাকে। খেলাম খানিকটা ভয়ে ভয়ে, খেতে যে খুব খারাপ লাগছিল তা নয়, তবে তেতো তেতো লাগছিল। বললাম, জিনিসটা কি বললে না? শুনবি? তাহলে শোন, তোকে শিখিয়ে রাখি। ডিম ফেটিয়ে তাতে নুন দিবি, লঙ্কা দিবি কুচিয়ে, পেঁয়াজ দিবি, সোডা দিবি আর একটা আধ আঙুল সাইজের টিকটিকির বাচ্চা। কি হলো রে? আমার যা হয়েছিল আজও তা মনে আছে, তিন দিন একটানা বমি করেছি, আর টুনুদার পিঠে ছাল বলে কিচ্ছু ছিল না। অবশ্য বেচারি সত্যি সত্যি আর টিকটিকির ছানা দেয়নি, কিন্তু কে আর সে কথা শুনছে।